যেখানে বাংলাদেশ সেখানেই লাল সবুজের পতাকা, সেখানেই মানুষের হর্ষধ্বনি আর চিৎকার। মিরপুর থেকে গুলিস্তান কিংবা দুবাই অস্ট্রেলিয়া হয়ে ওমান, যেখানেই মাঠে নামে বাংলাদেশ সেখানেই পৌঁছে যান তারা, সমর্থন দেন মাতৃভূমিকে। সালালাতেও হয়নি ব্যতিক্রম, নিজেদের কাজকর্ম ফেলে আলখাবুত সেন্টারেও ঢল নামে বাঙালিদের, নেচে গিয়ে তারা সমর্থন দিয়ে গেছেন হকি দলকে। জয় পরাজয় নয়, তাদের কাছে যে দেশটাই বড়। বাংলাদেশ জিতছে, বাংলাদেশ কোথাও গিয়ে হারে না, বাংলাদেশ সবসময় জিতে। যে খেলাগুলো হবে আমরা আশা করতেছি এই খেলাগুলো জিতবে। ক্রিকেটটা যেমন ভালোবাসি, হকিকে সেম একরকম ভাবে ভালোবাসি। খুব ভালো লাগতেছে বাংলাদেশে, বিশেষ করে প্রথমার্ধ খেলা যখন দেখতেছিলাম তখন আমাদের কাছে লাগছিল না ওরা একটু চাপে আছে, বাট যখন আমাদেরকে সাপোর্ট দিয়ে আমরা সাপোর্ট দিয়েছিলাম তখন মানে বাংলাদেশ খুব ভালো খেলছে। যারা আমরা এখানে আসছি খেলা দেখছি আমাদের সার্থক, আমরা অবশ্যই বলবো বাংলাদেশ হকি ফেডারেশনকে যে আমাদের হকি ফেডারেশনকে আরো শক্তিশালী করতে, শক্তিশালী করে যেমন আমরা সব সময় যে বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে আমরা জিততে পারি। আমাদের দেশের জন্য আমাদের স্পেশাল একটা আন্তরিকতা আছে, তাই সবাই ফ্যামিলিকে নিয়ে আমরা খেলা দেখতে আসছি। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জিতছে। খেলাটা স্বাগতিক দলের সঙ্গে, স্বাভাবিকভাবে তাই তাদেরও সমর্থন ছিল দেখবার মতো, তবে হেরেও মন খারাপ করেননি তারা, বরং শুভকামনা জানিয়েছেন বাংলাদেশকে। এভাবে হেরে যাব ভাবিনি, বাংলাদেশ অনেক বদলে গেছে, অন্যরকম হকি খেলেছে, এই কন্ডিশনে ওরা আমাদের চমকে দিয়েছে। হার জিত খেলাতে থাকবেই, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, আমরা পরের ম্যাচেই ফিরবো, তবে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। বাকি ম্যাচগুলোতেও বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন দিতে মুখে আছেন প্রবাসীরা, তাদের আশা শিরোপা জিতেই এবার দেশে ফিরবে লাল সবুজের দল। সাত সমুদ্র ১৩ নদী দূরে পৃথিবীর যে কোনো প্রান্তরে যখনই বাংলাদেশের জার্সি গায়ে কেউ খেলতে নামেন, তার আর যাই হোক কখনো সমর্থনের অভাব হয় না। এই মানুষগুলো দৈনন্দিন সমস্ত কাজ ফেলে ছুটে আসেন নিজের মাতৃভূমির ভালোবাসার টানে, উজাড় করে সমর্থন দেন নিজের দেশকে। তাই এই মানুষগুলোর জন্য একটা স্লোগান তো দেয়াই যায়, এই সমর্থকরাই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জান, ক্রীড়াঙ্গনের প্রাণ। সালালা ওমান থেকে নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।